প্রায় আমাদের সকলেরই একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সান ট্যানিং। এই জন্য আমাদের স্কিন ন্যাচারাল স্কিন টোনের থেকেও অনেকটা বেশি ডার্ক দেখায়। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করব যেটা প্রথম ইউজেই তোমার সান ট্যান অর্ধেকের বেশি উঠিয়ে দেবে। আর হ্যাঁ, এটা কিন্তু মার্কেটের অ্যাভেলেবেল ডিট্যান প্যাকগুলোর থেকে অনেকটা বেশি ভালো, কারণ মার্কেটের ক্রিমগুলোতে বা প্যাকগুলোতে কি হয়, তারা কিছুটা পরিমাণে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেয় আর বাদবাকি এত কেমিক্যালস দিয়ে থাকে যার জন্য আমাদের স্কিন কিন্তু অনেকটা বেশি ড্যামেজ হয়ে যায়। তো সেই সমস্ত সমস্যার সমাধান তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। এই ফেস প্যাকটা বানাতে আমাদের সবার প্রথমে লাগবে হচ্ছে ছোলার ডালের বেসন। বেসন কিন্তু ভীষণ সুন্দর করে আমাদের স্কিনটাকে ক্লিনস করে আর স্কিনের ডেড সেল, ট্যানিং সমস্ত কিছু রিমুভ করে দেয়। আর এটা অনেক দিন আগের থেকে ইউজ হয়ে আসছে আমাদের স্কিন কেয়ারে। এর সঙ্গে লাগবে টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, সেই জন্য এটা একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, সেই জন্য সানট্যানটাও খুব সুন্দর করে রিমুভ করে দেয়। এর সঙ্গে লাগবে ওয়াইল্ড টার্মারিক পাউডার বা কস্তুরি মঞ্জল। দেখো, যদি এই হলুদটা না পাও তো নর্মাল কাঁচা হলুদ ইউজ করবে, তাই বলে রান্নাঘরের কিচেন হলুদ কিন্তু ইউজ করো না। আর হলুদও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, প্লাস এটা আমাদের অ্যান্টি এজিং প্রপার্টিতেও ভরপুর। তো সেই জন্য হলুদও ভীষণ হেল্প করবে স্কিন টোনটাকে ব্রাইট করতে আর ট্যানিং দূর করতে। এর সাথে আমাদের লাগবে শসা। শসা কিন্তু আমাদের স্কিনে একটা সুদিং অ্যান্ড কুলিং এফেক্ট দেয় আর স্কিনে সানবার্ন রিডিউস করতেও শসা ভীষণ হেল্প করে। আর তার সাথে এনে দেয় আমাদের স্কিনে ভীষণ সুন্দর হেলদি একটা গ্লো। এবারে ফেস প্যাকটা বানাতে একটা বাটির মধ্যে আমি দিয়েছি 1 টিস্পুন মতন বেসন, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন টক দই আর 1 টিস্পুন মতন শসার রস। দেখো, শসাটা আগে গ্রেট করে নেবে এবং তারপরে সেটা চেপে নিলেই তোমরা শসার রস পেয়ে যাবে। এর মধ্যে সামান্য 1 চিমটি মতন ওয়াইল্ড টার্মারিকের গুঁড়ো দেবে এবং এটাকে ভালো করে মিক্স করবে। বেশ কিছুক্ষণ মিক্স করলেই দেখবে এরকম সুন্দর একটা ক্রিমি কনসিস্টেন্সি পেয়ে যাবে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, এই ফেস প্যাকটা বানাতে না একটা এরকম কাচের বাটি ইউজ করো অথবা প্লাস্টিকের বাটি বা কোনো স্টেনলেস স্টিলের বাটি ইউজ করো, মানে কোনো কপার বা ওরকম কিছু ইউজ করো না, কারণ তাহলে এটা রিয়াকশন করতে পারে। সিরিয়াসলি, পুজোর আগে চটপট স্কিনে গ্লো পেতে এই প্যাকটা কিন্তু ভীষণ হেল্প করবে, আর এটা কোনো ফেসিয়ালের থেকে কিন্তু এক অংশেও কম না। পরিষ্কার ফেসে এই প্যাকটা ভালো করে অ্যাপ্লাই করবে চোখের অংশটা বাদ দিয়ে, আর তারপরে ওয়েট করবে এটাকে সেমি ড্রাই হতে দেওয়া পর্যন্ত, মানে তোমার ওই 30 মিনিটস মতন লাগবে। দেখো, অন্যান্য ফেস প্যাকের তুলনায় এটা কিন্তু একটু বেশিক্ষণ রাখতে হবে, এবং তারপরে তুমি ফেসটা সুন্দর করে ক্লিন করে নাও। দেখো, ভীষণ জোরে জোরে কিন্তু ঘষবে না, তাহলে স্কিনে মাইক্রোটিয়ার্স এসে যেতে পারে। নর্মালি ফেসটাকে ক্লিন করে নাও আর তুমি দেখবে ফেসটা কত গ্লোয়িং লাগছে, আর ডেফিনেটলি তোমার সানট্যান অনেকটাই রিডিউস হয়ে গেছে। আর উইকে এটাকে 3 দিন মতন ইউজ করলে তুমি বেস্ট রেজাল্ট। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডেফিনেটলি জানাতে পারো, আমি চেষ্টা করবো আনসার দিতে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থেকো, বাই।